শনিবার চার জেলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ভোট গ্রহণ হবে। কোচবিহারের দিনটা শান্তিপুর, উত্তর চব্বিশ পরগনার খড়দা এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায়। একুশের বিধানসভা ভোট তো বটেই, এক মাস আগের ভবানীপুর উপনির্বাচনে যা উত্তেজনা ছিল এবার তা ছিটে ফোটাও নেই। উপনির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলের লক্ষ্য আসন সংখ্যা বাড়িয়ে নেওয়া, উল্টোদিকে প্রধান বিরোধী দল বিজেপির লক্ষ্য বিধানসভা নির্বাচনে পাওয়া ভোট আর সিট ধরে রাখা। ছ মাস আগের ভোটে দিনহাটায় সাংসদ নিষেধ প্রামাণিককে প্রার্থী করে জিতেছিল বিজেপি, জয়ের ব্যবধান ছিল মাত্র 57 ভোট। কিন্তু সাংসদ পদ ধরে রাখতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন নিষেধ, তার জেরেই উপনির্বাচনের মুখে দিনহাটা। উপনির্বাচনে দিনহাটায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডল, শাসক দল তৃণমূলের হয়ে লড়ছেন উদয়ন গুহ, বামেদের হয়ে লড়াইয়ে সিপিএম এর প্রার্থী আব্দুর রউফ। দিনহাটা কেন্দ্রে মোট বুথ 471টি। ভোটের দিন প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সময় এখানে একটা প্রবলেম হয়েছিল, তারপরে কিন্তু পুরো স্ট্র্যাটেজি ইলেকশন খুব ভালো করেই হয়েছিল। তো এবার যেহেতু অন্য জায়গায় কোথাও ইলেকশন নেই, প্লাস এবার পুরো ফোকাস আছে, অ্যাডমিনিস্ট্রেশনের ফোকাস আছে, স্টেট গভর্নমেন্ট খুব কড়া ইনস্ট্রাকশন দিয়েছে, ইসিআই নিজে দেখছে, তো কোনো প্রবলেম হবে না। যে নিজে ভোট দিতে চাইছে সবাই এসে ভোট দেবে। বিধানসভা ভোটে দিনহাটার মতো নদিয়া শান্তিপুরও বিজেপি চলিতে গিয়েছিল, কিন্তু এক্ষেত্রেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস, তৃণমূলের হয়ে লড়ছেন ব্রজকিশোর গোস্বামী, লড়াইয়ে রয়েছেন সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো এবং কংগ্রেসের প্রার্থী রাজু পাল। শান্তিপুরে মোট 264টি বুথে উপনির্বাচন। বিধানসভা ভোটে শাসক দল তৃণমূলের দখলেই ছিল খড়দা, কিন্তু ফল ঘোষণার আগেই তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যুর জেরে উপনির্বাচনের মুখে এই কেন্দ্র। উপনির্বাচনে খড়দায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিজেপির হয়ে ভোটের ময়দানে অভিনেতা জয় সাহা। বিধানসভা ভোটের মতো উপনির্বাচনেও সিপিএম এর প্রার্থী দেবজ্যোতি দাস। খড়দায় 235টি বুথে ভোট গ্রহণ হবে। এই কেন্দ্রে প্রতিটি বুথই স্পর্শকাতর। উপনির্বাচনের নিরাপত্তায় 20 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। খড়দার মতোই প্রার্থীর মৃত্যুতে উপনির্বাচনের মুখে গোসাবা। জেতা আসন ধরে রাখতে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন সুব্রত মণ্ডল, লড়াইয়ে রয়েছেন বিজেপির পলাশ রানা এবং আরএসপি প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল। গোসাবায় মোট 330টি বুথে ভোট গ্রহণ হবে। উপনির্বাচন যতই জৌলুসহীন হোক, লক্ষ্য পূরণে তৎপর রাজ্য রাজনীতির যুযুধান বিজেপি ও তৃণমূল শিবির। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।